হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পুনফুল ডিলাইট। আজকে আমি রান্না করব মৌরলা মাছের ঝাল। তো আমি প্রথমে মিক্সির মধ্যে নিয়ে নেব পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, স্বাদ মতো নুন, চিনি আর একটু জল দিয়ে ভালো করে আমি পেঁয়াজটিকে বেটে নেব। তো বাটা হয়ে গেছে, এবারে আমি মৌরলা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো কড়াইতে সর্ষের তেল গরম করে আমি মৌরলা মাছগুলো ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর আমি ওই সর্ষের তেলটার মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো আমি বেশ কিছুটা টমেটো। তা আমি ছোটো ছোটো টমেটো 5-6টার মতো নিয়েছিলাম। তো টমেটোটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর চিনি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর আমি 2 মিনিট জাস্ট ঢাকা দিয়ে দেবো। তো ঢাকাটা উঠিয়ে নিলাম, এবার আমি টমেটোটা খুন্তি দিয়ে হালকা করে গলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের মশলাটা রেডি হয়ে গেছে, এবারে আমি একটুখানি পরিমাপ মতো জল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে এসেছে, এবারে আমি ভাজা মোরলা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। তো মাছের তরকারি বন্ধুরা রেডি হয়ে গেছে, এবারে আমি ঠিক নামানোর আগে দিয়ে দিলাম ভাজা মশলা। তো আমি ঘরের তৈরি ভাজা মশলা মাছের ঝালের মধ্যে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, বাস রেডি হয়ে গেছে মৌরলা মাছের ঝাল।